আসসালামু আলাইকুম আমাদের মাঝে কিন্তু ডিসকোভারি ইভেন্ট আবারও সামনে আসতেছে এবং এই ডিসকোভারি ইভেন্টের ভিতর কি অ্যাভেলেবল গান স্ক্রিন থাকবে এছাড়াও আমাদের পার্সেস গিফট ইউসির ইভেন্টটা কয় তারিখে আসতে পারে এই ভিডিওতে এগুলো দেখবো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনার ভিডিওতে লাইক দিন আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অলরেডি আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও শুরুতে এখানে ডিসকভার ইভেন্ট নিয়ে কথা বলি দেখেন কিছুদিন আগে কিন্তু আমাদের মাঝে ড্র্যাগন বল সুপার একটা ডিসকভারি ইভেন্ট আসছিলো ঠিক সেই ইভেন্টটাই কিন্তু আমাদের মাঝে ব্যাক করতেছে এখানে নতুন পুরান দুইটা মিলে কিন্তু আমাদের মাঝে কিছু আউটফিট আসবে ডিসকভার ইভেন্টের ভিতরে আপনাদের হয়তো খেয়াল আছে আমাদের মাঝে সময় ড্র্যাগন বল সুপার যেটি ডিসকভার ইভেন্ট আসছিলো ওইখানে কিন্তু আমরা কয়েনের মাধ্যমে ক্রেট ওভেনিং করছি আর ঠিক এভাবেই কিন্তু আমাদের মাঝে এই ডিসকোভারি ইভেন্টটা আসবে এর কিন্তু ফুল লিক্স এখনও বের নয় এর ভিতরে দেখেন যে আউটফিটটা আপনারা দেখতে পেয়েছেন এই আউটফিটটা কিন্তু নতুন এছাড়াও পুরোনো কিছু আউটফিট থাকবে এখানে কিন্তু কিছু ক্যারেক্টার আপনারা পেয়ে যাবেন ক্যারেক্টারের নামগুলো আমার এখানে ঠিক মনে নাই এখানে কী কী নামটা ছিল আপনারা কমেন্টে লিখে জানাবেন অবশ্যই নামগুলো কী কী ছিল সেই ধরনের ক্যারেক্টার কিন্তু আমাদের এই ইভেন্টের ভিতরে আসবে আর এই ইভেন্টটা কিন্তু হয়তো শীঘ্রই আমাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে এখানে পুরাতন নতুন মিলে এখন দেখা যাক সামনে এই আউটফিটগুলো কী কী দেয় পাবজি এখানে নতুন নতুন আউটফিট কিন্তু অ্যাড করে দেবে এছাড়াও এই ডিসকভারি ইভেন্টের ভিতরে আপগ্রেডেবল মিলি ওপেন আসতেছে একটা এটা এখনও আমি ঠিক বলতে পারতেছি না কনফার্ম দিয়ে বলতে পারতেছি না এটা কী হবে দেখেন অনেকটা কিন্তু লেজার লাইটের মতন ঠিক এভাবে আপনার লেভেল টু যদি করেন লেভেল এখানে থ্রি যদি করেন তাহলে একটু অন্য স্টাইলের আর এটা দেখেন মিলি ওপেন আর এটা কি এখনো কিন্তু কনফার্ম দিয়ে বলতে পারবো না আমাদের এই কিছুদিন আগে কিন্তু স্পাই ফ্যামিলির ভিতরে একটা কাটির মতো ছিল মিলি ওপেন ছিল ঠিক এই সিস্টেমে কিন্তু আপডেবল মিলিয় পেন আসবে এখানে কিন্তু কোনো গানের স্ক্রিন দিতেছে না আপডেবল গানের স্ক্রিন দিতেছে না আর ইভেন্টটা হয়তো শীঘ্রই কিন্তু ফুল লিক্স হয়ে যাবে ফুল লিক্স বেরিয়ে গেলে কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে পারবো কি কি জিনিসপত্র আমাদের ডিসকভারি ইভেন্টে আসছে আর এটা রিলিজ ডেট কিন্তু এখনো বেরোয় নাই হয়তো শীঘ্রই কিন্তু রিলিজ ডেট হয়ে যাবে এরপরে এখানে কথা বলি আমাদের পার্সেস গিফট নিয়ে ইউসির ইভেন্টটা আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই কয় তারিখে আসবে দেখেন আপনারা যদি মিথিক ফোর জি ভিতরে আসেন তাহলে কিন্তু আপনারা এখানে নিচে দেখতে পাবেন দেখেন এখানে লেখা আছে পার্সেস বোনাস এখন এটা হয়তো আমাদের পুরোনো যে ইউসির ইভেন্টটা আছে এটা হইতে পারে বা নতুন কোনো ইভেন্ট হয়তো আমাদের মাঝে আসতে পারে এখন এটা দেখা যাক কালকে কিন্তু আমাদের মাঝে সকালে কিন্তু এটা চলে আসবে পার্সেস বোনাস নামে আমাদের ইউসির যে ইভেন্টগুলো ছিল ওইটা ছিল কিন্তু পার্সেস গিফট আর এখানে কিন্তু লেখা আছে পার্সেস বোনাস এখন এটা দেখা যাক কী আসে আমাদের কালকে সকালে কিন্তু নতুন আসবে কিন্তু আপনাদের কনফার্ম দিয়ে বলতে পারবো না হয়তো আমাদের পুরনো যে ইউসির ইভেন্টটা ছিল সেটাও কিন্তু হইতে পারে আমাদের যে পুরোনো ইউসির ইভেন্টটা ছিল ওইখানে কিন্তু শুধু আমরা ইউসিগুলো কিন্তু বোনাস পাইতাম অন্য কোনো আইটেম ওইখানে পাবজি দিত না শুধু ইউসিগুলো কিন্তু বোনাস পাইতাম হয়তো এরকম কোনো সিস্টেমের ইউসি ইভেন্ট আমাদের মাঝে আসতে পারে এখন দেখা যাক এখানে লেখা আছে কিন্তু পার্সেস বোনাস কালকে সকালে কিন্তু আপনারা এইটা দেখতে পাবেন এটা হয়তো ইউসি ইভেন্টাই হইতে পারে এখানে আপনাদের আমি কনফার্ম দিয়ে বলতে পারবো না এটা আসলে এটা ইউসি ইভেন্ট হইতে পারে বা অন্য কোনো ইভেন্টও হইতে পারে কালকে সকালে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন এটা এখানে শো করতে ছিল এই জন্য আপনাদের আমি দেখাই দিলাম যে এটা হয়তো ইউসি ইভেন্ট আসতে পারে আর পার্সেস গিফটের কথা যদি বলেন কালকে দেখা যাক যদি এইটা পার্সেস গিফট বা কোনো ইউসির ইভেন্ট আসে তাহলে তো কোনো কথাই নেই এখানে যদি আমাদের মাঝে নতুন কোন সিস্টেম আসে ইউসির বা কোনো কিছু আসে এই কিন্তু আপনারা কনফার্ম হতে পারবেন এটা কি আসে এখানে গেলে তো কোনো কথাই আর যদি না আসে তাহলে কিছুদিনের ভিতরে কিন্তু আমাদের ইউসি ইভেন্ট টা চলে আসবে যেহেতু আমাদের এটা কিন্তু নতুন আপডেট চলে আসছে এখানে হয়তো পাবজির নামটাও চেঞ্জ করে ফেলতে পারে এখন এটা কালকে সকালে আসার পরে কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দিতে বলবো যে পার্সেস বোনাস এটা কি আসলে এছাড়াও দেখেন আমাদের কালেকশন যে ইভেন্টটা আছে এর ভিতরে কিন্তু একটা সিজন নামে একটা ইভেন্ট আছে ওইটা কিন্তু লক আছে ওইটার ভিতরে কি কি জিনিসপত্র আছে ওইটা কিন্তু আপনাদের দেখাই দিতেছি দেখেন এইখানে কিন্তু এটা লক আছে এটা আনলক হবে কিন্তু আমাদের মাঝে যেদিনকে রয়্যাল পাস আসবে ওদিনকে সকালে কিন্তু এটা আনলক হয়ে যাবে এটা কিন্তু টাইম লিমিটেড এখানে সিজনের যে অপশানটা দেখতেছেন এটা কিন্তু প্রতি সিজনে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে এছাড়াও এখানে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো থাকবে এখানে কিন্তু চেঞ্জ হবে না শুধু এখানে সিজনের যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখান থেকে এখন এখানে কি কী আছে সিজনের ভিতরে এখানে আমি আপনাদের দেখাই দিতেছি এখানে দেখেন যে লক সিস্টেমটা আছে এটা কিন্তু কিছু কিছু ডিভাইস এটা আনলক আছে এখন এটা কি জন্য লক আছে আমি এটা বুঝতে পারতেছি না আপনারা হয়তো অনেকেই আছেন যে এটা ঢুকতে পারতেছেন না এটা দেখেন আপনাদের রয়্যাল পাস আসার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আনলক হয়ে যাবে এখন এটা কিন্তু আপনার চাইলে কিন্তু ঢুকতে পারবেন না আর আমি এটা কিভাবে পেলাম এটা কিন্তু অনেক ডিভাইসে শো করতেছে বা অনেক ডিভাইসে শো করতেছে না মানে এখানে গিলিসের জন্য কিন্তু শো করতেছে আর এটা কিন্তু আমাদের রয়্যাল পাস আসার সঙ্গে সঙ্গে এখান থেকে আনলক হয়ে যাবে এখান থেকে আপনার অনেক জিনিসপত্র কিন্তু পেয়ে যাবেন এখানে দেখেন কি কি আইটেমগুলো আছে আপনারা যদি লেভেল আসেন তাহলে কিন্তু কিছু ইজি কারেন্সি পেয়ে যাবেন এছাড়াও এখানে লেবেল ভিতরে একটা স্টিকার আছে এছাড়াও দেখেন লেভেল থ্রি ভিতরে একটা বক্স আছে আসলে বক্স টার কাজটা কি এটা আপনারা কিভাবে এখান থেকে কালেক্ট করবেন লেভেল থ্রি তে আসবেন দেখেন লেভেল থ্রি তে যদি আপনার আসতে চান তাহলে এখানে আমাদের যে ম্যাটেরিয়ালের প্যাকেজটা আছে প্যাক টা আছে এখান থেকে কিন্তু আপনাদের এগুলো আনলক করতে হবে এখানে বড় ম্যাটেরিয়াল এবং মিনি ম্যাটেরিয়াল এখানে কিন্তু একটা প্যাকেজ এবং এখানে এক্সুরের যে ম্যাটেরিয়ালগুলো আছে এফস্টার পেগনেট স্টোন এখানে কিন্তু দুইটা প্যাকেজ আছে এটা কিন্তু একটা প্যাকেজ ধরেন এরপরে এখানে আছে অ্যামলে এখানে বড় অ্যামলে এবং মিনি অ্যামলে আছে ধরেন এখান থেকে আমরা যে ম্যাটেরিয়ালের প্যাকেজটা আছে উইকলি যেটা আছে এটা ধরেন আমরা এখন বাই করলাম আমরা কিন্তু এক সপ্তাহ পর আবার এটা বাই করতে পারবো ধরেন এখন কিন্তু এই সিস্টেম বা এখান থেকে আমরা যে মিনি ম্যাটেরিয়ালগুলো আসে এটা কিন্তু এখান থেকে যদি একবার বাই করি তাহলে কিন্তু আমরা পরের দিনকে আবার এখান থেকে এটা বাই করতে পারবো এখন এইভাবে যদি আপনার তিনটা প্যাকেজ এখান থেকে বাই করেন মানে এখান থেকে ছয়টা আইটেম আর ছয়টা আইটেম যদি বাই করেন তাহলে এখান থেকে লেভেল থ্রি কিন্তু আনলক হয়ে যাবে আর এখানে যে বক্সটা আছে এই বক্সটা কিন্তু আপনারা দুইশো ইউসি দিয়ে বাই করে নিতে পারতেছেন এখন আপনারা বলতে পারেন যে ভাই এই বক্সটা দিয়ে আমরা কি করব দেখেন এই বক্সটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে আমাদের যে ম্যাটেরিয়ালের সিস্টেমগুলো আছে এটা কিন্তু লেভেলগুলো মানে এখানে লিমিট বাইরে যাবে যেরকমের ধরেন আপনারা উইকলি এখান থেকে একটা ম্যাটেরিয়াল বাই করতে পারতেন ওইটা কিন্তু উইকলি আপনারা তিনটা বাই করতে পারতেছেন আর এখানে যে মিনি ম্যাটেরিয়ালগুলো আছে এটা কিন্তু আমরা ডেইলি একবার বাই করলে মানে পরে বার বাই করতে পারতাম না এখন এটা কিন্তু আপনারা ডেলি তিনবার এই মিনি ম্যাটেরিয়ালের বক্সটা বাই করতে পারবেন এখানে আপনাদের সোজা সাপ্লাই যদি আমি বলি দেখেন এখান থেকে আমাদের যে সপ্তাহের যে প্যাকেজটা আছে এটা কিন্তু আমরা যদি একটা বাই করতাম পরবর্তীতে কিন্তু এটা আমরা এক সপ্তাহ পর আবার বাই করতে পারতাম এটা কিন্তু বাইরা তিনটা হয়ে যাবে মানে আপনারা কিন্তু এক সপ্তাহের ভিতর তিনবার বাই করতে পারবেন এখানে উইকলি যে সিস্টেমটা আছে এছাড়াও এখানে ডেলির যে সিস্টেমটা আছে এটা দেখেন আমরা কিন্তু ডেলি একটা বাই করার পর আর বাই করতে পারতাম না হয়তো পরের দিনকে আবার বাই করতে পারতাম এটা কিন্তু আপনারা এখান থেকে তিনবার ব্যয় করতে পারবেন ডেলি আর এই বক্সটার কাজই কিন্তু এইটা আপনারা লেভেল ফোরে আসলে একটা স্টিকার পেয়ে যাবেন এগুলো ওয়ালেট হলে মারতে পারবেন স্টিকারগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে আপনার লেভেল এ যদি আসেন তাহলে কিন্তু এখান থেকে আপনার এই বক্সটা পেয়ে যাবেন এই বক্সটা যদি আপনারা এখান থেকে আনলক করতে পারেন তাহলে কিন্তু এটার কারণে এখানে ধরুন ধরেন আপনার ম্যাটেরিয়াল উইকলি তিনটা বাই করতে পারবেন এটা কিন্তু একটা বাইরে যাবে মানে আপনার সাইটটা কিন্তু ম্যাটেরিয়াল বাই করতে পারবেন এই বক্সটার কারণে এখানে আপনাদের ইউসি খরচ করতে হবে মানে এখানে ইউসি খরচ ছাড়া কোনো সিস্টেম নাই এগুলো আনলক করার জন্য এখানে আপনাদের ইউসি খরচ করতেই হবে এছাড়াও আপনার লেভেল সিক্স এ যদি আসেন তাহলে কিন্তু এখান থেকে আপনার একটা কার্ড পেয়ে যাবেন দেখেন এই কার্ডটার কাজটা কি এটা দিয়ে কিন্তু 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 আপনারা মিথিক যে আউটফিট আছে এই আপনাদের শেয়ার করতে মানে গিফট করতে পারবেন গিফট করার পরবর্তীতে কিন্তু এই কার্ডটা অটোমেটিক ডিসমিস হয়ে যাবে মানে কিন্তু শেষ হয়ে যাবে এছাড়াও এখান থেকে আপনারা যদি ম্যাক্স আউট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার একটা মিথিক লবি পেয়ে যাবেন এখানে কিন্তু দেখতে পাইতেছেন মিথিক লবিটা কিন্তু দেখতে কিন্তু জোস লাগতেছে অনেকটা লেজার টাইপের বা গ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দরই লাগতেছে আর এইটা কিন্তু আপনার যদি ম্যাক্স আউট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার এই পেয়ে যাবেন এখন এটা কিন্তু আমাদের রয়্যাল পাস যেদিনকে আসবে ওদিনকে সকালে কিন্তু এটা আনলক হয়ে যাবে পরবর্তীতে এগুলো আমরা পুরোপুরি কিন্তু ক্লিয়ার হইতে পারবো যে এগুলো কোন সিস্টেমে আমাদের মাঝে আসতেছে বা এখানের যে লেভেল আপগুলো এই লেভেল আপগুলো আমরা কীভাবে পূরণ করবো এখানে তো প্রথম দুইটা দেখাই দিলাম ইউসি সিস্টেম পরবর্তীতে যে লেভেলগুলো আছে এটা আমরা বাই তৈলে কী কী করতে হবে এটা আমাদের ওইটা আনলক হওয়ার পরে কিন্তু আমরা বলতে পারবো যে কী সিস্টেমে আমাদের এটা আসতেছে রয়্যাল পাস আসার পরে কিন্তু এটা আনলক হয়ে যাবে পরবর্তীতে ওইখানে কিন্তু সব কিছুই থাকবে যে এই মিশনগুলো আমরা বা এখানে লেভেলগুলো বাই তৈলে আমাদের কী কী করতে হবে গাইস এসি রস্কের ভিডিও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নির্ভরতা থাকবেন আল্লাহ হাফিজ